আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমরা প্রশ্নোত্তর পর্বের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তার আগে আমরা কোশ্চেনটাকে চলেন পড়ে আসি তো উনি বলছে সালাম নিবেন প্রিয় সার জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আপনার পেজে আসি সবগুলো পোস্ট পড়ি অনেক কিছু শিখতে পারছি যেগুলো জানাটা খুবই দরকারি আমার ফ্রেন্ডের একটা প্রবলেম শেয়ার করতে চাচ্ছি আশা করি উত্তর দিবেন আমার বন্ধুর বিয়ের এক বছর পর বাহিরে চলে গেছে বাহিরে যাওয়ার আগে সব ঠিক ছিল তার তারা তিরিশ থেকে চল্লিশ মিনিট মিলন করতে পারতো এবং তারা দুজনেই সেটা উপভোগ করত এই বিশ তারিখে আমার বন্ধু প্রায় তিন বছর পর দেশে আসে প্রথম দিন সব ঠিক ছিল কিন্তু তারপর থেকে অনেক সময় নিয়ে তার বউকে আদর করার পরেও তার বইয়ের কামরস আসে না ফলে সে অনেক ব্যথা পায় মিলনের সময় এমন কি তার বইয়ের অর্গাজম হয় না এই অবস্থায় তাদের কি করণীয় দয়া করে জানাবেন আর আমার বন্ধু চার মাসের ছুটিতে আসছে তাদের কোনো বাবু নেই অর্থাৎ সন্তান নাই তাই তারা এই সময়ের মধ্যে সন্তান নিতে চাচ্ছে দ্রুত কনসিপ করার জন্য এখন তাদের করণীয় কি তাদের একজনের বয়স পঁচিশ বছর অন্যজনের সাতাশ আঠাশ হবে স্যার দয়া করে উত্তর দিবেন খুবই উপকৃত হব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সমস্যাটা শেয়ার করার জন্য তাহলে আমরা এই প্রশ্ন থেকে দুইটো জিনিস আমরা পাচ্ছি একটা হচ্ছে তার বন্ধুর সমস্যায় বন্ধুর আগে কোনো সমস্যা ছিল না তার মিলনের ডিউরেশনটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট যথেষ্ট এটা একটা স্ট্যান্ডার্ড সময় যেটা বলা হয় সে এখন যেটা সমস্যা তার স্ত্রীর হচ্ছে কামরস আসতেছে না এইটা হচ্ছে কেন হচ্ছে আর কি করণীয়টা কি আমরা যদি সংক্ষিপ্ত আকারে যদি বলি সেটা হচ্ছে যেহেতু তার স্বামী অনেক দিন পর দেশে আসছে হয়তো তার ভিতরে একটা সংকোচ বা লজ্জা বা জড়তা একটা ভাব আছে অনেক দিন পরে একজন মানুষের সাথে যতই তার সাথে ফোনে কথা বলুক একটু মিশতে বা ইজি হতে একটু সময় নেয় যেটা আপনার বন্ধুর ওয়াইফের ক্ষেত্রে যেটা হচ্ছে তাহলে এইটা যখন আমার মনে হয় সপ্তাহখানেক বা আরও কিছু পনেরো বিশ দিন পর এটা আপনা আপনি এটা ঠিক হয়ে যাবে ফোর পেলে সঠিকভাবে করতে বলবেন ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আর যদি তারপরও ঠিক না হয় বাজারে বিভিন্ন আর্টিফিশিয়াল কে ওয়াই জেলি বা আপনার লুপ ইজি জেল বা অয়েল পাওয়া যায় ম্যাসেজ অয়েল যেগুলো এস করতে পারেন তো যখন এটা ঠিক হয়ে যাবে তাহলে লুপ বা জেল ইউজ করা লাগবে না তাহলে কামরসটা বের না হয় এটা কোনো একটা মারাত্মক কোনো সমস্যা না আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে সে যেহেতু চার মাসের ছুটি নিয়ে প্রবাসী দেশে এসেছে এখন তারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের বাচ্চা নিতে সঠিক সময় কোন সময় মিলন করলে আসলে বাচ্চাটা হবে আমরা এখানে দুইটা জিনিস আমরা বলবো একটা হচ্ছে নারীদের প্রতি মাসে নারীর প্রতি মাসে একটা মানু সাধারণত যদি সিঙ্গেল বাচ্চা হওয়ার জন্য একটা বের হয় বা ডিম্বাশয় থেকে খরণ হয় বা নিঃশৃত হচ্ছে একটা মাত্র আর পুরুষের প্রতিবার বীর্যপথে বা মিলনের সময় আমরা যেটা বলি যে তিরিশ মিলিয়নের বেশি তিরিশ মিলিয়ন থেকে একশো মিলিয়ন শুক্রাণু বের হচ্ছে যেটা একটা শুক্রাণু মানে সচল যেটা একটা শুক্রানুই কিন্তু যথেষ্ট কিন্তু একটা শুক্রণু দিয়ে আসলে বাচ্চা হয় না কিন্তু অনেকগুলো মিনিমাম তিরিশের উপরে থাকা দরকার হয় লাগে আর কি তাহলে নারীর কিন্তু একটা পুরুষের প্রতিবার মিলনে কিন্তু হাজার হাজার হচ্ছে লক্ষ লক্ষ তাহলে বের লাখ নারীর যেহেতু একটা বের হচ্ছে এটা সাধারণত মাসিকের সময়গুলোতে বের হয় বা এইটা স্ট্যান্ডার্ড হচ্ছে মাসের চোদ্দতম দিনে তাহলে এই জিনিসটা অনেক স্বামী স্ত্রীরা হিসাব করতে পারেন আমরা সহজভাবে রুগীদেরকে রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে মিলনটা যেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ত্রীর মাসিক পরিষ্কার হয়ে যাওয়ার পরের দিন দুই থেকে তিন দিন পর থেকে একদিন গ্যাপে গ্যাপে আজকে মিলন করলেন কালকে করার দরকার নাই তারপরের দিন করেন এভাবে একদিন পর পর করতে থাকেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা ইনশাল আল্লাহ চাইতেও কনসিভ হয়ে যাবে এখানে হচ্ছে মিলনটা যদি আপনাদের বিরতি নিতে হয় তাহলে পরে মাসিকের শেষ সপ্তাহে মিলনটা বিরতি রাখতে পারেন মাঝামাঝি সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আর শেষ রাতে মিলন করতে পারেন মিলন করার আগে অবশ্যই যেহেতু বাচ্চা নিতে চাচ্ছে নারীর স্বাস্থ্যটা অবশ্যই ভালো থাকতে হবে কোনো মাল্টিভিটামিন বা ফলিক অ্যাসিড ফলিসন জাতীয় যে ট্যাবলেটগুলো আছে স্ত্রীর আয়রন সমৃদ্ধ যে খাবার কচু শাক ছোটো গুঁড়া মাছ পেয়ারা পাকা পেঁপে গরুর কলিতা এই খাবারগুলো আপনার বন্ধুর ওয়াইফকে খেতে বলবেন আর কোনো গাইনি চিকিৎসকের সাথে মানে পরামর্শ করলে আরও ভালো হয় কিছু পরিকল্পনা মাফিক সন্তান আসা মানে কি সন্তানের মেধা বিকাশ হওয়ার সুযোগ থাকে আর মিলনটা শেষ রাতের দিকে মানে ভালো ওই সময় পুরুষের হরমোনের মাত্রাটা অনেক বেশি থাকে তো ওই সময়টা নামাজ পড়ে তাহার নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করে মিলন করতে হবে তো আশা করি আপনি উত্তর পেয়েছেন আমরা অন্য একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ